নমস্কার, আমি ঋতুপর্ণা। আমার নতুন ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই। এই যে দেখুন, কি বলুন তো, ওই যে আমরা সেদিন সিনেমা থেকে বেরিয়ে তারপরে মলের বাইরের দিকে আসছিলাম, তখন এই অ্যাকোয়ারিয়াম ফিশের মেয়ে দেখে, বাইরেই ছিল তো, বলে মাম্মি আমিও পা দেব। তো দেখুন মাছগুলো কেমন কিচির মিচির করে পায়ের নোংরাগুলো সব খাচ্ছে। ও না প্রথম প্রথম ভয় পাচ্ছে, কিন্তু বলে ফেলেছে, কি করবে, প্রথমে ঢোকাতে চাইছিল না পাটা বেশি ভিতরে, তারপর বলার পর আস্তে আস্তে ঢুকিয়েছে। দেখুন মাছগুলো কেমন কিলবিল কিলবিল করছে, উপর থেকে দেখুন নোংরাগুলো কেমন পায়ের কামড়াচ্ছে। ভালো লাগছে কিন্তু দেখতে, না? পাশেও একটা ছেলে করছিল, ও তো আবার দেখছি কাঁদতে লেগে গেছে, ওর মা বাবা বোঝাচ্ছে কিচ্ছু হবে না, থাক বসে থাক, ও তো কাঁই 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 করে কাঁদতে লেগেছে। দেখুন ভালো লাগছে বলুন। এই মাছটা দেখুন উপর দিকে উঠে এসছে, বাড়িতে এসে দেখলাম পাটা বেশ পরিষ্কার হয়ে গেছে। এই যে দেখুন ওখান থেকে বাইরেটা দেখা যাচ্ছে, উপর থেকেই দেখাচ্ছি, নিচে একটা স্মার্ট বাজার আছে, ওটাও বেশ ভালো, অনেক কস্ট কমে কমে মোটামুটি অনেক জিনিস পাওয়া যায়। তো আমরা তো সেদিন যেতে পারিনি, টাইম হয়নি। এই দেখুন আশেপাশেটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, এটা হচ্ছে গেম, ফাইট গেম এরিয়া। এর উপরের ফ্লোরে গেম জোন আছে, এদিকে সোজা গেলে ট্রেন্ডস আছে, আরো সব রকম ব্র্যান্ডেড জামা কাপড়ের দোকান আছে। এই যে মেয়ে তো ওখানে বসে আছে, আমি বললাম তাহলে 10-15 মিনিট টাইম আছে, তুই বস, আমি আশেপাশেটা ঘুরিয়ে নিয়ে আসি। বেশ ভালো লাগছে না? যাই দেখি এবারে ওর হলো কি না। টাইম শেষ হলে তো উঠিয়ে দেবে। এই দেখুন লেগ ম্যাসেজ এড়িয়ে ছিল ওটা, এই যে হয়ে গেছে কমপ্লিট। পাশের বাচ্চাটাও কিন্তু বেশ ভয়ে আছে, মুখ চোখ দেখে মনে হচ্ছে, দেখুন। এই যে ট্রেন্ডসে এসেছি, আমার তো কুর্তি পছন্দ হলো না, এ একটা ছোট্ট জামা নিয়ে এসেছে কোথার থেকে, তো আমি বললাম ওটা তোর সাইজে ছোট, চলুন ওখান থেকে বেরিয়ে গেছি আমরা, এবারে বেরিয়ে যাব বাইরে।